দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মধ্যবিত্তরা রয়েছেন বিপাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিবাদ সভা করেছে গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ শাখা। বুধবার বিকাল 4টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। এ সময় উপস্থিত ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি অধ্যক্ষ বিজেন্দ্র দেবনাথ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সদস্য আনোয়ারা বেগম, বিলকিস বেগম রোজি সহ আরও অনেকে। সভায় বক্তারা নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল, কৃষি উপকরণের দাম কমানো সহ 13টি দাবি নিয়ে কথা বলেন। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।